জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ, বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না বলছে রিজভি। এবং জানিয়ে দিব ক্ষমতা হারানোর ভয়ে সরকার উল্টাপাল্টা বকছে বলছে মান্না। এদিকে বাসায় যাওয়ার মতো অবস্থা নেই খালেদা জিয়ার। এদিকে দুই বিচারপতির পদত্যাগের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম। আরো জানিয়ে দিব বিএনপি নেতারা সিঙ্গাপুরে চিকিৎসা নাকি ষড়যন্ত্র করতে গেছেন। সর্বশেষ জানিয়ে দিব যে দলে হিরো আলমের যোগ দেওয়ার গুঞ্জন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না বলছে রিজভি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না, শিগগিরই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। রিজভি বলেন, ক্ষমতাসীনদের পদত্যাগ ছাড়া বিকল্প কোনো পথ নেই, কিছুদিন পর দাবানলের সরকার পালানোর সুযোগ পাবে না। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 47তম মৃত্যুবার্ষিকীতে তার কবরের বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান রিজভি। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদের দুঃশাসন এবং মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে যেভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দাঁড়িয়েছেন, আজও তা অনুপ্রেরণা যোগায়। তিনি আরো বলেন, যেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই, সবসময় একটি ভয় আতঙ্কের পরিবেশের মধ্যে অতিবাহিত হচ্ছে, সেখানে আমাদের কাছে একটি উদ্দীপনার নাম, প্রেরণার স্থল হচ্ছে কাজী নজরুল ইসলাম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভি বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা বিদেশে গেছেন তার চিকিৎসা নিতেই গেছেন, তাদের নিয়ে অপপ্রচার মনগড়া বানোয়াট খবর ছড়ানো হচ্ছে। শ্রদ্ধা জানানোর পর দলীয় নেতাকর্মীদের নিয়ে রিজভি নজরুলের কবরের পাশে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলও অংশগ্রহণ করেন। ক্ষমতা হারানোর ভয়ে সরকার উল্টাপাল্টা বকছে বলছে মান্না। সরকার ক্ষমতা হারানোর ভয়ে উল্টাপাল্টা বকছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার সাংবাদিক শফিক রহমান ও এবং মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ সভার আয়োজন করে গণতন্ত্র ফোরাম। মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার ক্ষমতা হারিয়ে যাওয়ার ভয়ে এখন উল্টাপাল্টা বকছে, বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কেউ কথা বলছে না। আমেরিকা তো বিপক্ষে গেছেই, যারা উন্নত দেশ পশ্চিমা দেশ তারাও বিপক্ষে গেছে, তাদের পায়ের তলায় কোনো মাটি নেই, যাদের দিয়ে টাকার বিনিময়ে আওয়ামী লীগ শান্তির সমাবেশ করে এরাও থাকবে না, এদের পতন হবেই, এটা সময়ের ব্যাপার এবং অনেক বেশি সময় নেই, অল্প সময়ের ব্যাপার। সভায় মান্না আরো বলেন, সাই দিয়ে যেভাবে মাস্ককে ধরে আমরা সব হিসাব করে সেভাবে সরকারকে ধরবো, যেন ওরা নড়াচড়া করতে না পারে। সেই দিন বেশি দূরে নয়, সেই দিনের জন্য অপেক্ষা করতে থাকেন, সামনের মাসের মধ্যে আলামত দেখতে পারবেন। উবাইদুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, উবাইদুল কাদের সেদিন বলেছেন, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ এক রাতের মধ্যে শেষ হয়ে যাবে। মানে কি, আপনারা নিজেরা নিজেরা পটল তুলবেন? আওয়ামী লীগের লোকেরা বিএনপি এসে গেছে বলে নিজেরা নিজেরা হার্ট ফেল করে মারা যাবে? উবাইদুল কাদের সাহেব কি ব্যাখ্যা দেবেন? উনি কি বোঝাতে চেয়েছেন? বিএনপির নেতারা বিভিন্ন জায়গায় বলেছেন ওনারা প্রতিশোধের রাজনীতি করবেন না, যদি তাই হয় তাহলে আপনারা মরবেন কেন? আসল কথা কি জানেন, পাপ যে করে তার মনের মধ্যে পাপ বোধ থাকে, যতই ধান্দা করুক যতই চালাক হোক সে জানে সে যে পাপ করেছে, হয়তো জনতা জানে, সবার উপরে আল্লাহ জানে, সুতরাং তার মধ্যে মৃত্যু ভয় আছে, গ্রেপ্তার হওয়ার ভয় আছে, তার মধ্যে জেলে যাওয়ার ভয় আছে। তিনি আরো বলেন, যে দেশে পঞ্চদশ সংশোধনীর মতো একটা বেআইনি আইন সংসদে পাশ হয় সে দেশে আপনি কোর্টের কাছে বিচার পাবেন না, সংসদের কাছে বিচার পাবেন না, কোনো জজ ব্যারিস্টারের কাছে বিচার পাবেন না, কারো কাছে বিচার পাবেন না। বিচার যদি চাইতে হয় তাহলে জনতার আদালতে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজির সঞ্চালনায় সভায় আর উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম প্রমুখ। বাসায় যাওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া।
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া এখনই রিলিজ পাচ্ছেন না। তাকে বাসায় নেওয়ার মতো শারীরিক অবস্থা এখনো হয়নি। কবে হাসপাতাল ছাড়তে পারবেন সেটিও নির্দিষ্ট করে বলতে পারছেন না তার চিকিৎসকরা। গত 18 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার অবস্থা সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার কিছুটা উন্নতি হয়েছে, তবে সেটাকে ভালো বলা যাবে না। এখনো হাসপাতালে তাকে আরো নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন বলে চিকিৎসকেরা মনে করছেন। সে কারণে তাকে আরো কিছুদিন হাসপাতালে থাকতেই হবে। তিনি যোগ করেন, খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার মতো তার শারীরিক পরিস্থিতি এখনো হয়নি। প্রসঙ্গত, গত 9ই আগস্ট সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি ঢাকার এই হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন। তার লিভারে জটিলতা বেশি, কিছুটা উন্নতি করলেও এখনো ঠিক কতদিন হাসপাতালে থাকতে হবে সেটি এই মুহূর্তে সুনির্দিষ্ট করে বলতে পারছেন না চিকিৎসকেরা। তিনি শনিবার টেলিফোনে যোগান্তরকে বলেন, ম্যাডামের স্বাস্থ্যের অবস্থায় স্থিতিশীল, জ্বর নেই, তবে পুরনো রোগগুলো জটিলতার সব রয়েই গেছে। দুই বিচারপতির পদত্যাগের দাবিতে 48 ঘন্টার আল্টিমেটাম। নিজেদের শপথবদ্ধ রাজনীতিবিদ বলে উল্লেখ করে বক্তব্য দেওয়ায় আপিল বিভাগের দুই বিচারকের পদত্যাগ দাবি করে 48 ঘন্টার আল্টিমেটাম দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অন্যথায় নতুন কর্মসূচি পালন করা হবে বলেও ঘোষণা দেন তারা। রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ফোরামের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাইসার কামাল বলেন, গত 15ই আগস্ট সুপ্রিম কোর্ট কর্তৃক আয়োজিত শোক সভায় আপিল বিভাগের দুজন বিচারকের বক্তব্য, বিচারপতি হিসেবে নেওয়া শপথের সুস্পষ্ট লঙ্ঘন। সাধারণত কোনো রাজনৈতিক কর্মী যে ভাষায় তার দলীয় বক্তব্য প্রদান করেন, অনেক বিচারপতির বক্তব্যে তেমন একজন রাজনীতিবিদদের বক্তব্যের প্রতিফলন আমরা লক্ষ্য করেছি। তাদের এ বক্তব্য কোনো বিচারেই বিচারক সুলভ নয়। বিএনপি নেতারা সিঙ্গাপুরে চিকিৎসা নাকি ষড়যন্ত্র করতে গেছেন। বিএনপি শীর্ষ স্থানীয় 3 নেতা সিঙ্গাপুরে যাওয়ার প্রসঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, পত্রপত্রিকায় লেখা হয়েছে তারা বিএনপি নেতারা কি আদৌ চিকিৎসা নিতে গেলেন নাকি আবার কোনো ষড়যন্ত্র করতে একসঙ্গে সিঙ্গাপুর গেলেন, এটি অনেকের প্রশ্ন। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের 19তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই আলোচনা সভার আয়োজন করে আইভি রহমান পরিষদ। ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপির ঘরের মধ্যে এখন অন্তর্জ্বালা শুরু হয়েছে। পত্রিকায় দেখলাম চট্টগ্রামে ছাত্রদল বিএনপির অফিসে তালা লাগিয়ে দিয়েছে। কখন যে নয়াপল্টনের অফিসে যুবদল তালা লাগিয়ে দেয় সেটি দেখার বিষয়। তাদের ঘরের মধ্যে এখন অন্তর্জ্বালা শুরু হয়েছে, নইলে ছাত্রদল বিএনপি অফিসে তালা লাগানোর কথা না। এই অন্তর্জ্বালা শুরু হওয়ার কারণ হচ্ছে বিদেশিদের কাছে বারবার ধর্ণা দিয়ে কোনো লাভ হয়নি। বিদেশিরা তাদের দাবি দাওয়া তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার, এগুলোর প্রতি কোনো সমর্থন জানায়নি। বিদেশিরা শুধু একটি সুন্দর নির্বাচন দেখতে চায়। বাংলাদেশে আমরাও একটি সুন্দর নির্বাচন করতে চাই। বিএনপির নির্বাচন বর্জন করার অধিকার আছে উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, নির্বাচন প্রতিহত করার চেষ্টা যদি কেউ করে তাহলে দেশের মানুষ কঠোর হস্তে সেটি প্রতিহত করবে। এটি 2014 সাল নয়, এটি 2023 সাল। এখন 2013-14 সালের পুনরাবৃত্তি করবেন সেটি এই দেশের মানুষ করতে দেবে না। তিনি আরো বলেন, দেশ থেকে যদি অপরাজনীতি, মানুষ হত্যার রাজনীতি, জিজ্ঞাসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হয় তাহলে যারা প্রতিহিংসা ও অপরাজনীতি করে তাদের রাজনৈতিক দৃশ্যপট থেকে বিদায় করা দরকার, নইলে এই অপরাজনীতি বন্ধ হবে না। যে দলে হিরো আলমের যোগ দেওয়ার গুঞ্জন। ইউটিউবের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদ আশরাফুল হোসেন ওরফে হিরো আলম গত কয়েক বছরে বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছেন। বিশেষ করে বগুড়ায় উপনির্বাচন করে সবার নজর কেড়েছেন। সেখানে 2টি আসনে উপনির্বাচন করে একটিতে জয়ের দ্বার প্রান্তে ছিলেন এ অভিনেতা। ঢাকা 17 আসনে ভোটার না হয়েও নির্বাচনে অংশ নিয়ে ফের আলোচনায় এসেছিলেন। সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন আগামী 12ম সংসদ নির্বাচনেও অংশ নেবেন তিনি। তবে এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন না, কোনো একটি রাজনৈতিক দলে যোগ দেবেন এবং সে দলের হয়ে নির্বাচন করবেন। এরপর থেকেই হিরো আলমকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন, কোন দলে যোগ দিচ্ছেন তিনি। তবে গুঞ্জন উঠেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর দল বিজেপিতে যোগ দিতে পারেন হিরো আলম, কেননা ঢাকা 17 নির্বাচনের আগে ব্যারিস্টার পার্থর কাছে দোয়া চাইতে গিয়েছিলেন হিরো আলম।
পার্থর কাছে সহযোগিতাও চেয়েছিলেন তিনি। এ বিষয়টি গণমাধ্যমে ব্যারিস্টার পার্থ নিজেই জানিয়েছিলেন। এ থেকেই ধারণা করা হচ্ছে বিজেপি প্রধান ব্যারিস্টার পার্থর সঙ্গে হিরো আলমের সম্পর্ক ভালো। অন্যদিকে বিএনপি ও আওয়ামী লীগের সঙ্গে হিরো আলমের সম্পর্ক ভালো নয়। এর আগে শুক্রবার দলে অংশ নেওয়া হিরো আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এই মুহূর্তে বলতে চাই না, তবে কয়েকটি দল থেকে এই অফার পেয়েছি, বিশেষ করে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি থেকে আমাকে অফার করা হয়েছে। ভেবেচিন্তে যে কোনো একটি দলে অংশ নেব, সে দলের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেব বলে জানান তিনি। দলে যোগ দিলে কোন আসন থেকে নির্বাচন করবেন? প্রশ্নের উত্তরে হিরো আলম বলেন, আমি যে দলে যোগদান করব, সে দল যে আসনে আমাকে মনোনয়ন দেবে সে আসনে নির্বাচন করব।